প্রাকৃতিক ড্রাফটের উপর নির্ভর করে কোনো টার্মিনাল ছাড়াই বহির্নোঙরের মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রায় এ পর্যন্ত পণ্য খালাস করেছে ২৪টি জাহাজ। এ থেকে বন্দরের নিজস্ব আয় হয়েছে প্রায় ৪ কোটি টাকা এবং সরকারের কোষাগারে রাজস্ব জমা পড়েছে প্রায় ৪৫ কোটি টাকার রাজস্ব। বন্দরের সীমিত কার্যক্রমের আওতায় এ পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। স্বাধীনতার পরে দেশের প্রথম ও তৃতীয় সমুদ্রবন্দরকে আন্তর্জাতিক রূপদানে দীর্ঘমেয়াদী ও চতুর্মুখী পরিকল্পনা নিয়েছে সরকার।